আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আদ্দিন ইন্টারন্যাশনাল নিবেদিত মাহফিলে কোরআন। আদ্দিন ইন্টারন্যাশনাল হজ উমরার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে সাজিয়েছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসির দিয়ে। আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, চলুন তাদের সাথে পরিচিত হই। আছেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফেজ কারি আব্দুল মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন বল ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচয় সেরে নিলাম, চলুন আমাদের মূল কার্যক্রম পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। কারি সাহেব, আজকে আমরা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আমরা কোন সূরা থেকে তেলাওয়াত শুনব? আজকে প্রথমে সূরাতুল আসর থেকে আমরা তেলাওয়াত শুনব। সূরা আসর না? ঠিক আছে, ইনশাআল্লাহ শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله مرحبا. খুব চমৎকার তেলাওয়াত শুনছিলাম প্রখ্যাত কারি কারি আব্দুল মালিক সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি মেসেজ আমাদের জন্য দিয়েছেন, চলুন শুনে আসি অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা আল আসর, ওয়াল আসর, সময়ের সাথে একটা ফোন নেন একটু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে বলছেন, কি নাম আপনার, পরিচয় দেন। জি মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শোনানো হবে, আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ হ্যাঁ শোনানো হবে। জি সালাম আলাইকুম। জি শেখ শুরু। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছেন, সৎ কাজ সম্পাদন করেছেন, পরস্পর পরস্পর হকের উপদেশ দিয়েছেন, পরস্পর পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছেন। চার শ্রেণীর লোক তারা ধ্বংসপ্রাপ্ত হবে না, এই ছাড়া বাকি সকলে ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সূরা আসরের, ইসলামের প্রথম যুগের অন্যতম সূরা হলো সূরা আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন এই সূরাটি নাজিল হলো, সাহাবায়ে কেরাম একজন আরজনকে না শুনানো ব্যতীত তারা সাক্ষাৎ ত্যাগ করতেন না। আচ্ছা, শুনে এরপর তারা সাক্ষাৎ কি করতেন, ত্যাগ করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, কারো হেদায়তের জন্য
যদি সে চিন্তা করে তাহলে সূরা আসরে তার জন্য যথেষ্ট। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ইসলামের প্রাককালে প্রথম সূরা। প্রথম হলো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চারটি কারণে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ঈমান কাকে বলে? প্রথমত হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতাবু, তারা ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং সুম্মা লাম ইয়াতাবু এবং অবিচল থেকেছে, ঈমানের প্রতি অবিচল থেকেছে। তাহলে ঈমান আনলে হবে না, ঈমানের প্রতি অবিচল থাকতে হবে। দ্বিতীয়, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যদি সে আল্লাহর প্রতি ঈমান আনে তার জন্য জান্নাত অবধারিত। এখন ঈমান অন্য আয়াত বলে সুম্মাস্তাকামু, অবিচল থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। এখন আমাদের প্রতি যে সূরা আসর যে সময়ের মূল্যায়ন সম্পর্কে বলা হয়েছে সেটা হলো পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি সময়ের মূল্যায়ন করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, হবে না। এখন আসেন কারা ক্ষতিগ্রস্ত হবে। এক, প্রথমত হলো যারা সময়কে মূল্যায়ন করবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে না, সৎ কাজ সম্পাদন করবে না, পরস্পর পরস্পর হকের উপদেশ দিবে না, পরস্পর পরস্পর ধৈর্যের উপদেশ দিবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যারা এই চারটি কাজ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এবার আসেন ইল্লাযিন আমানু, ঈমান তিন প্রকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক নম্বর হলো ঈমান বিল আরকান, ঈমান বিল লিসান, তাদিল ঈমান বিল আমল। কটা হলো? তিনটা, তিনটা। এখন আমল কার্য পরিণত করা, মুখে প্রকাশ করা, বাস্তবে অনুসরণ করা, এই চারটি কারণে ঈমান। এখন ঈমান আনলেই তো হবে না, ঈমানের বহিঃপ্রকাশ ঘটতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কখনো তোমরা কখনো পূর্ণ ঈমানদার হবে না যে পর্যন্ত না তোমাদের পিতামাতা সন্তান সন্ততি চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাজবে মহব্বত না নিচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নাম বলে কোথা থেকে বলছেন, পরিচয় দেন। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম বলছি, ঢাকা সায়দাবাদ থেকে। যে বকুল ইসলাম সাহেব আপনি ভালো আছেন? বেলাল হোসেন আমার প্রিয় উস্তাদ, কোন টাইমে কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছিলাম না। আজকে তো আমাদের সম্মানিত আমরা কারি সাহেবকে নিয়ে আসছি স্পেশাল মেহমান, ঠিক আছে, আমিও শোনাবো আর ইনশাল্লাহ অনুরোধটা থেকে তো শুনলাম। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত করতে গিয়ে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সে সময় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সূরাটি মক্কী সূরা এবং ছোট্ট সূরার মধ্যে অন্যতম সূরা হলো সূরা আসর। আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা তেলাওয়াত করতেন তখন তার সেহরা মুবারক ক্রন্দন করতে করতে তার পানি প্রবাহিত হতো। এই যে বিষয়টা, এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো ঈমান একটা সহজ বিষয় নয়। যে সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ঈমান এনেছেন তারা উহুদ প্রান্তে গিয়ে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যে সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনেছেন তারা বদরযুদ্ধে গিয়ে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনেছেন তারা খন্দকের যুদ্ধে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এখনও যারা আমরা যদি ঈমান আনি আল্লাহর প্রতি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদেরকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এটা শুধু ঈমান আনলে হবে না, ঈমানের বাস্তব প্রয়োগ আমাদেরকে করতে হবে। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সামনে আমরা আল্লাহ এবং জীবনপথে আমরা আমাদের সামনে এগিয়ে যাব। চলুন প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের পরবর্তী আয়াত, কারি সাহেব এখন কোন সূরা থেকে তেলাওয়াত করতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে? সূরা আদ-দুহা থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। সূরা আদ-দুহা, জি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم.
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى. ما شاء الله حسن. ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. مرحبا. খুব চমৎকার হৃদয় নারা দেওয়ার মত তেলাওয়াত আলহামদুলিল্লাহ প্রখ্যাত কারী সাহেব আমাদের সবাইকে তেলাওয়াত শোনাইছেন খুব সুন্দরভাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বরাবরণে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন চলুন শুনে আসি। অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুহা, শপথ আলোকোজ্জ্বল মধ্যদিনের। ওয়াল-লাইল ইযা সাজা, শপথ রাত্রি যখন যা নিজুম হয়। মা ওয়াআদাকা রব্বুকা মা কালা, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রতি বিরূপ অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অল্প দিনের মধ্যে তোমার রব তোমাকে দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। অল্প দিনের মধ্যে ওয়ালা সব অচিরেই তোমাকে দান করবেন। রব্বুকা মা ফাতার দ, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আলাম ইয়াজিতিকা ইয়াতিমান ফাওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থা পাননি, অথবা তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদুকা ইয়াতিমান ফাআ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পথ হারা পেয়েছিলেন, অতঃপর তিনি তোমাকে পথের দিশা দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থা পাননি, অতঃপর তিনি তোমাকে ধনী করেছেন। নিঃস্ব অবস্থা পেয়েছেন অথবা তোমাকে ধনী করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতঃপর তুমি ইতিমদের প্রতি গলা ধাক্কা দিও না। ওয়াআম্মাস সাঈলা ফালা তানহার, কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিও না। ওয়াআম্মা বিনিয়মাতি রব্বিকা
ফাহাদিস, তুমি তোমার মালিকের অনুগ্রহ সমূহ বর্ণনা করে যাও। সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ যাবত অনুবাদ সরল ভাষায় সরল অনুবাদ করেছেন বলছিলাম। ওয়াদ্দুহা, পূর্বাহ্নের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা নাজিল হওয়ার আগে, কেউ বলেছেন 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 40 দিন, রাসূলের কাছে ওহী নাজিল হয়নি। ইতিমধ্যে আবু জাহালের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো যে তোমার শয়তান তোমাকে কি করেছে, ত্যাগ করেছে, এবং তোমার প্রতি আর কোনো ওহী নাজিল হবে না, হবে না। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নায়ুর মধ্যে আঘাত করলো, রাসূলের স্নায়ুকে শক্ত করার জন্যে আল্লাহ তাআলা এই, কেউ বলেছেন 12 দিন, 15 দিন, 25 দিন, 40 দিন, রাসূলের মন মানসিকতা শক্ত করার জন্যে আল্লাহ তাআলা এই ওহী নাজিল গ্যাপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা নাজিল করলেন, হে রাসূল, দিনের পূর্বাহ্নের শপথ করে বলছি, রাত্রের শপথ করে বলছি, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রতি বিরূপ হন নাই, আপনাকে ট্রেনিং দিচ্ছেন। সুতরাং যে আপনাকে লেজ কাটা বলেছে সেই কি লেজ কাটা? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। যে লেজ কাটা বলেছে আপনার প্রতি কুশলনা করেছে সেই কি সেই লেজ কাটা? ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, এখন অবস্থা চেয়ে পরবর্তী অবস্থা আপনার জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ। কেমন কল্যাণকর? আপনাকে আমি 40 বছরের সময় নবুয়ত দিয়েছিলাম, আপনি হেরাগুয়া নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই নবুয়ত প্রাপ্তি হওয়ার পর আপনি খাজী রাদিয়াল্লাহর কাছে এসেছেন, আপনি অসহায় হয়ে গিয়েছিলেন, খাজী রাদিয়াল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন আপনার কোনো অসুবিধা হবে না, আপনি এতিমদের সহযোগিতা করেন, নিঃস্ব মানুষের সহযোগিতা করেন, দুস্থ মানুষের সহযোগিতা করেন, মানুষকে সহযোগ করার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দিয়েছিলেন? সান্ত্বনা সান্ত্বনা দিয়েছিলেন। এত কঠিন পরীক্ষাও আমি আপনাকে দিয়েছি, আপনি কখনো বিচলিত হননি, এখন আপনি কি হবেন না? বিচলিত হবেন না, বরং এখনকার চেয়ে পরকাল যখন আপনার জন্য উত্তম। আল্লাহ তাআলা এইভাবে এই কোরআনে মজিদে ইরশাদ করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে দান করব, এতে আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। কি দান করব? আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কোরআন দান করেছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমির উপর সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন, নিঃসন্দেহে। এই কোরআন আমি আপনাকে নিয়ামত হিসাবে মানব জাতির জন্য কি করেছি? প্রেরণ করেছি, প্রেরণ করেছি। সুতরাং আপনি কখন বিচলিত হবেন না, হবেন না। এখন এই নিয়ামত শুধু মানব জাতির জন্য, সারা পৃথিবী গোটা মানব জাতি, মানব গোটা মানব জাতির জন্য। অসিরে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আমি আপনার নিকট ওহী নাজিল করেছি। যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা, যারা আপনাকে নির্বংশ বলে তারাই কি নির্বংশ। আপনার 3 ছেলে ইন্তেকাল করেছেন, তারা সমাজে বলি বেড়াচ্ছে, এতে আপনি বিচলিত হবেন না, হবেন না। আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদ, আমি কি আপনাকে এতিম অবস্থা পাইনি? আপনি এতিম ছিলেন, আব্দুল মুতাল্লাবের ঘরে লালন পালিত লালিত পালিত হয়েছিলেন, আপনি গর্ব থাকা অবস্থা আপনার পিতা ইন্তেকাল করেছেন, আপনার 6 বছর সময় আপনার মা ইন্তেকাল করেছেন, আপনার চাচার কাছে আপনি লালিত পালিত হয়েছিলেন, সুতরাং আপনি এতিম ছিলেন, এখন আপনি কি ফাওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, সুতরাং আপনি বিচলিত হবেন না। এই যে আশ্রয়ের কথা বলা হয়েছে, আশ্রয়টা কি? কোরআন আমাদের শেষ আশ্রয়স্থল। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসাম ওয়াল কোরআন ইয়াসবাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সওম এবং কোরআন কিয়ামতের ময়দানের দিন আল্লাহ দরবারে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে আর এই ব্যক্তি সওম রেখেছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আসসাম ওয়াল কোরআন ইয়াসবাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সুতরাং আশ্রয় দেওয়া মানে কি? এই কোরআন আমাদেরকে আশ্রয় দিয়েছে, এই কোরআন আমাদেরকে
আশ্রয় দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথহারা পেয়েছিলেন। চল্লিশ বছর আগে আপনি কি করবেন? আপনি দ্বিধাদ্বন্দ্ব ভুগছিলেন। চল্লিশ বছরের সময় আপনার কাছে যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আসলো, আপনার মহা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে আপনি মানুষকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি প্রেরিত আল্লাহর বান্দা এবং রাসূল। এত অতঃপর আওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুতরাং এই আশ্রয়স্থল হলো এই কোরআন। এরপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, এরপরে আমি আপনাকে নিঃস্ব অবস্থা পেয়েছি, আমি আপনাকে ধনী করেছি। খাজিয়া রাদিয়াল্লাহু তাআলা গড়ে যাওয়ার পর আপনার ধন সম্পদ বেড়ে গিয়েছিল, সুতরাং আমি আপনাকে ধনী করেছি, আপনি যা চিন্তা করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত আলোচক খুব চমৎকারভাবে আমাদের সূরা দোহা তাফসির করেছেন সংক্ষিপ্ত আকারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আদ্দিন ইন্টারন্যাশনাল নিবেদিত মাহফিলে কোরআন। সময় হলো বিরতি নেয়ার, বিরতির পর আবারও আসছি, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আদ্দিন ইন্টারন্যাশনাল নিবেদিত মাহফিলে কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকে অনেকেই দেখছেন এবং আমাকে আমাদের অনুষ্ঠানে সালাম দিয়েছেন, আমাদেরকে সালাম দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। এবং যারা ফেসবুকে আছেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবং এই অনুষ্ঠানের আমাদের পরামর্শ দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আমাদের কার্যক্রম কারী সাহেব, আমরা এখন কোন সূরা থেকে তেলাওয়াত শুনবো? সূরা আলে ইমরানের 101 থেকে 103 আয়াত পর্যন্ত। জি, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم، فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها، كذلك يبين الله لكم آياته لعلكم
تهتدون الله ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ما شاء الله ما شاء الله وأولئك هم المفلحون صدق الله العظيم ما شاء الله مرحبا خوب চমৎকার তেলাওয়াত শুনছিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার নাম কোথা থেকে বলছেন আমি রামপুরা থেকে মনি বলছি জি মনি ভাই আপনার ভাই আজকে তেলাওয়াতটা অসাধারণ লাগছে মানে আগে অনুষ্ঠানটা অনেক পড়তে গেছি আমি নিয়মিত দেখি অনুষ্ঠান আজকে তেলাওয়াতটা খুবই ভালো লাগছে এবং আলোচকের আলোচনাটা আমি পুরো আসর মানে খুব খুব খুবই ভালো লেগেছে আলোচনাটা তো ধন্যবাদ সালাম বিনিময় করতে চাই জি জি হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আলোচনাটা আমি ক্যামবিজনেস স্কুলের আহ্বানটা দেখি আর এই অনুষ্ঠানটা দেখি খুব ভালো লাগে কি মেসেজ আমাদের জন্য দিয়েছেন শুনে আসি অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক সুপ্রিয় দর্শক আমরা সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত কারি সাহেব তেলাওয়াত করেছেন অনুবাদ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তোমরা আল্লাহ রশিকে মজবুতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা আল্লাহ নিয়ামতকে স্মরণ করো কারণ তোমরা পরস্পর শত্রু ছিলে আল্লাহ তোমাদেরকে তোমার অন্তরের মাধ্যমে তোমাদেরকে মিলিয়ে দিয়েছেন তোমরা ফাসবাহা তুমি নিয়ামাতি খোয়ানা পরস্পর পরস্পর তোমরা বাই হয়ে গেলে এবং তোমরা আগুনের অতি নিকটবর্তী ছিলে আল্লাহ তাআলা তোমাদেরকে তা উদ্ধার করেছেন তা থেকে তোমাদের কি করেছেন রক্ষা করেছেন উদ্ধার করেছেন আল্লাহ তাআলা এইভাবে এই আল্লাহ নিদর্শনের মাধ্যমে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তোমরা সর্বোত্তম জাতি তোমরা কি সর্বোত্তম জাতি তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আর এই পথটি হলো সর্বোৎকৃষ্ট পথ এই যে তিনটি আয়াত মূলত হলো মানুষ বেদাবেদ ভুলে গিয়ে ঐক্যের মাধ্যমে জীবন পরিচালনা করবে এরপরে যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ রশি বলতে ইসলামকে বোঝানো হয়েছে তোমরা ইসলামকে মজবুতভাবে কি করো ধারণ করো দৃঢ়ভাবে ধারণ করো দৃঢ়ভাবে বলতে এখানে যেটা বোঝানো হয়েছে ইসলামের যত বিধিবিধান আছে শরীয়তের যত বিধিবিধান আছে এই বিধিবিধানগুলোকে দৃঢ়ভাবে কি করো মজবুতভাবে ধারণ করো আঁকড়িয়ে ধরো এখন ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি জি বিভিন্ন সততা বিভক্ত হয়ে গেছি এখন এই যে প্রথম বলছে ধরো তারপরে বিচ্ছিন্ন হইও না সকলকে মেসেজ দিচ্ছেন যে আমি মেসেজ দিয়ে দিচ্ছি তোমরা যদি পরকালে প্রশ্ন করো আল্লাহ আমাদের পৃথিবীতে আবার ফিরিয়ে দাও আমরা ভালো কাজ করব হবে না এটা সম্ভব না আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছেন যে তোমরা কি করো বিচ্ছিন্ন হইও না সততা বিভক্ত হইও না তোমরা আল্লাহ রুজুকে ভালোভাবে ধারণ করো ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আর আল্লাহ নিয়ামতকে কি করো স্মরণ নিয়ামত করো আজকে আমাদের যদি অক্সিজেন লাগতো তাহলে ডেইলি কত লক্ষ টাকার অক্সিজেন ক্রয় করতে হতো
আল্লাহর নিয়ামতকে স্মরণ করার জন্য বলা হয়েছে। আল্লাহর নিয়ামত যদি আমরা স্মরণ করি সকাল থেকে ঘুম থেকে উঠি এই পর্যন্ত নিয়ামত শেষ করার গণনা করি আল্লাহ নিয়ামত লা তুহসু জি বিহা, তোমরা আল্লাহ নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না, গুনে শেষ করতে গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ নিয়ামতকে যদি স্মরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে আরো কি দিবে, নিয়ামত বাড়িয়ে দিবে। কোরআনে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ নিয়ামতকে শুকরিয়া আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি ওয়া হুসনি ইবাদাতি। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন এই যে কুনতুম আদাআন ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিল পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়কে মিলিয়ে দিয়েছেন। যেমন আজকে আল্লাহ তাআলা কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা পরস্পর কি ভাই ভাই, আল্লাহ মিলে দিয়েছেন। এই যে মিলন স্থল আজকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করব। এরপর বলা হয়েছে কি ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম অগ্নিকুণ্ডের একবার অতি নিকটে, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, উদ্ধার করে নিয়ে এসেছেন। ফান কাজাকুম মিনহা, উদ্ধার করেছেন। এই যে উদ্ধার করাটা এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। দেখেন আমাদের মতো হাজারো মানুষ আছে আল্লাহ নিয়ামতকে তারা কি করে না, স্মরণ করে না। এই যে আমাদেরকে আল্লাহ নিয়ামত স্মরণ করার যে সুযোগ করে দিয়েছেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হলো এইগুলো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত বিষয়টা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল হুদা হুদাল্লাহ, প্রকৃতি হেদায়েত আল্লাহর হাতে, ইন্নাল হুদা হুদাল্লাহ। প্রকৃতি হেদায়েত যদি আল্লাহর হাতে হয় তবে চেষ্টা করতে হবে, যেহেতু আল্লাহ জানা দিয়েছেন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তো শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত সকল বনি আদম সন্তানদের জন্য। সুতরাং যদি এটা এই এক কলমার মাধ্যমে যদি আমরা মধ্যে আমরা সকলে এক ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কল্যাণ লাভ করতে পারবো, শান্তির মধ্যে থাকতে পারবো। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে। আমি এই আয়াতের মাধ্যমে সকল বনি আদমকে জানাই দিতে চাই ইসলামী আন্দোলন করা ফরজ, ইকামত দ্বীনের শরীক হওয়া কি ফরজ, এই ফরজ থেকে তারা দূরে থাকবে, তারা তাদের গলা থেকে ইসলাম রুজু দূরে সরিয়ে দিবে। আফসোস। এরপরে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া বাল্লিগু আননি ওয়ালা আয়া, এক আয়াত হলো তোমরা মানুষের কাছে কি দাও পৌঁছিয়ে দাও। এখন যার যতটুকু এলিম আছে জ্ঞান আছে ওইটুকু জ্ঞানের মাধ্যমে অবশ্যই মানুষের কাছে সে পৌঁছে দিতে হবে, তাহলে সে আল্লাহর কাছে পার পাবে, না হলে আল্লাহর কাছে কোনো অবস্থাতেই পার পাবে না। ওয়াইয়ানহাউনা আনিল মুনকার, এখন মুনকার অসৎ কাজে নিষেধ করবে, এখন অসৎ কাজে নিষেধ করতে গিয়ে বাধা আসবে। হাদিস শরীফে আসছে যে প্রথমত হলো অন্যায় কাজ দেখলে প্রতিহত করবে, প্রথম হাত দ্বারা প্রতিরোধ করবে, তারপরে মুখের ভাষা দ্বারা প্রতিরোধ করবে, আর যদি মুখের ভাষা দ্বারা না হয় তাহলে অন্তত গ্রীনে করবে, পরিকল্পনা করবে কিভাবে এটা পরিবর্তন পরিবর্তন করা যায়। সুতরাং এখন আমাদের নিকট ফরজ ইসলামে আন্দোলন করা, এই ফরজ থেকে এক বিগত দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং কিভাবে হতে হবে ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি দর্শক, আমি জনি বলছিলাম নয়াপল্টন থেকে, আমি টেনভিশনের নিয়মিত একজন শ্রোতা। জি আলহামদুলিল্লাহ, আমরা আপনার ফোন প্রায় পেয়ে থাকি, এই জন্য আপনাকে অনেক জি অনেক মোবারকবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, নিয়মিত দেখছেন, নিয়মিত দর্শক। জি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ তাহলে শোনানো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম।
জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব চমৎকারভাবে আমাদের সূরা আল ইমরানের 101 থেকে 103 এর তাফসীর শুনছিলাম। আমরা এখন কারি সাহেব, দর্শকদের উদ্দেশ্যে এখন কোন সূরা থেকে আমরা তেলাওয়াত শুনব? আমি দর্শকদের পক্ষ হয়ে একটি কথা বলতে চাই। আপনি আমাদের বড় ভাই, অত্যন্ত সিনিয়র কারি বাংলাদেশের, তো দর্শকদের অনেকগুলো রিকোয়েস্ট ছিল যে হচ্ছে কারি বেলাল হোসেন সাহেবের কাছ থেকে কণ্ঠ থেকে একটু তেলাওয়াত শুনতে চায় দর্শকরা। তো আমিও দর্শকদের সাথে মিলিত হয়ে আমিও সেই আবদারটা আপনার কাছে করলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون سبحان الله بحمده يا تؤمنون بالله بارك الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم سبحان الحمد بارك الله فيك ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ما شاء الله احسن جميل جدا بارك الله فيك প্রিয় দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াত শুনছিলাম সূরা সাফ আয়াত নাম্বার 9 থেকে 11। চলুন আমরা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি বলছেন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون
তিনি তার রাসূলকে একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থা কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তা যত অপছন্দ করুক না কেন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে ব্যবসার সুসংবাদ দেব না, এমন ব্যবসার সুসংবাদ দেব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের মনোদায়ক শাস্তি থেকে বাঁচাতে রক্ষা করবে পারে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করবে। বি আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, ইয়া তোমাদের জন্য অত্যন্ত উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো। এই প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই আয়াত দ্বারা পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, ইসলাম ছাড়া সকল ধর্ম ভ্রান্ত, মতবাদ অবৈধ। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের মর্মদায়ক শাস্তি থেকে উদ্ধার করতে পারে। সে ব্যবসা হলো ইসলাম। সে ব্যবসা কি? ইসলাম। ইসলাম অনুসরণ করলেই আমরা ব্যবসা করতে পারবো, আর সেই ব্যবসা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুতরাং এরপরে আয়াতে বলছে, হ্যাঁ তোমাদের ব্যবসাতে আমি নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, তবে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ব্যবসা যে পুঁজি, পুঁজি রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, তারপরে তোমাদের মাল আল্লাহর পথে দান করতে হবে, যুদ্ধের মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। এই তাহলে কয়টা হলো এখানে? আল্লাহর আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জিহাদ করা, তিন পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস, পাঁচটা বিষয় যদি কেউ আল্লাহর পথে দিতে পারে, তার জন্য জান্নাত অবদারিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল কেন্দ্র বিষয় হলো এটা। এরপর আসি, এখন আমাদের সমাজে হিন্দুরা বলে যে আমাদের ধর্ম কি সঠিক, বৌদ্ধ বলে আমাদের ধর্মে অহিংস পরম ধর্ম, খ্রিস্টান বলে আমাদের ধর্মই কি সঠিক, কিন্তু এই আয়াতের দৃষ্টিতে, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের সরাসরি কথা হলো, পৃথিবীতে কোনো ধর্ম আর বৈধ নয় ইসলাম ছাড়া। তারপরে আমরা যারা এই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাদের পাঁচটা কর্তব্য রয়েছে। আপনাকে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মানে আপনার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। অন্য আয়াতে বলছে, এখানে অন্য আয়াতে এই মাল জীবনকে আগে আনা হয়েছে, আর এখানে মালকে আগে আনা হয়েছে। বি আমওয়ালিকুম, আগে মাল। যেমন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বি আন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতে এই জীবনকে আগে আনা হয়েছে, মালকে পরে আনা হয়েছে, আর এই আয়াতে মালকে আগে আনা হয়েছে এবং জীবনকে পরে আনা হয়েছে। বোঝা গেল মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস দুটি, একটা হলো কি জীবন, আর একটা হলো কি সম্পদ, সম্পদ। জি, সুতরাং এই দুটি জিনিস এটা মান দান করতে চায় না, এমনকি তার গলার সামনে ছুরি ধরলো সে দান করতে চায় না। সুতরাং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটা বিষয় আমাদের গুরুত্ব দেওয়া, আল্লাহ রাস্তা দান করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ পড়ে শেষ করলেন, ঘরে একটা স্বর্ণ মুদ্রা ছিল। রাসূল সাহাবীদেরকে কিছু না বলে তড়িঘড়ি গিয়ে ঘরে ওই স্বর্ণ মুদ্রাটি আল্লাহর রাস্তা দান করে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এক এক করে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যারা ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। স্টুডিওতে দুজন অতিথি আসছেন, আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদের দুজনকেও ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ এবং প্যান ভিশন চ্যানেলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের আয়োজন করার জন্য। জি, আলহামদুলিল্লাহ। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব। আপনারা আগামী অনুষ্ঠান দেখবেন, ততক্ষণ আমরা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থতা থাকুন। আল্লাহ হাফেজ।